ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা বীজগণিত রিলেটেড যে প্রশ্নগুলো অলরেডি বিভিন্ন বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে চলে আসছে তার প্রশ্ন সমাধান দেখার চেষ্টা করব। তাহলে চলেন দেখে নিই আমাদের প্রথম প্রশ্নটি। 41তম বিসিএস এ আসা একটা কোশ্চেন ছিল এইরকম যে এক্স প্লাস টু টু দি পাওয়ার 1/3 প্লাস টু টু দি পাওয়ার 2/3 ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে শুধু এক্স এর মান নয়, এখানে তারা একটা একটু ঝামেলা বাধাই দিয়ে তারা এইরকম একটা চেহারা বলে দিল যে এক্স কিউব প্লাস 6 এর মানটা কত আসবে। তার মানে আমরা সাধারণত অভ্যস্ত যেভাবে কাজ করাতে সেটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণের মূল যে আমাদের ভেরিয়েবল থাকবে তার মানটা বের করবো আমরা, তাহলে অঙ্কটা শেষ হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এইরকম। কিন্তু এখানে এইভাবে না, এখানে তারা নির্দিষ্ট একটা ফরম্যাট বলে দিছে যে এক্স কিউব প্লাস 6 ঠিক এইটারই মান কত আসবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলেন দেখা যাক এই কোশ্চেনের সলিউশনটার প্যাটার্ন কেমন হইতে পারে। আমরা একটু কোশ্চেনের কথাটার দিকে তাকাই। এক্স প্লাস টু টু দি পাওয়ার 1/3 প্লাস টু টু দি পাওয়ার ছিল 2/3 ইকুয়াল টু ছিল 0। আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে এক্স কে একটা পাশে সরাই দিই আমরা, তাহলে কি পাবো, শুধু একটা জায়গায় সংখ্যা পাবো আর আরেকটা পাশে আমরা এক্স কে পাবো। তাহলে এই পাশে আমরা রেখে দিলাম এভাবে যে টু টু দি পাওয়ার 1/3 প্লাস টু টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু প্লাস এক্স, ওই পাশে চলে গেলে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস এক্স। এই হচ্ছে আমাদের দ্বিতীয় লাইনের প্যাটার্নটা। এখন আমাদের টার্গেট যে কোনোভাবে যদি কিউবগুলোকে আউট করে দেওয়া যায় তাহলে পাওয়ারগুলো একটা ইন্টিজার অবস্থায় হয়তো বা পাওয়া যেতে পারে, এইরকম একটা টার্গেট। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা একটা কাজ করি, চলেন আমরা উভয় পক্ষকে ঘন করার চেষ্টা করি, অর্থাৎ পাওয়ার 3 করে দিলাম। তাতে আমাদের কি হইতে পারে একটু খেয়াল করে দেখি। এটা দেখেন একটা ফর্মুলার মধ্যে মনে হয় আমরা ইউজ করতে পারবো যে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের রুলসটা আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 AB ইন্টু এ প্লাস বি, তাই না? তাহলে সেই ফর্মুলাটা এখানে আমরা একটু ইউজ করার চেষ্টা করি। চলো তাহলে আমরা ফর্মুলাতে কি জানি, এ কিউব মানে টু টু দি পাওয়ার 1/3 যেটা ছিল সেটার উপরে কিউব, এ কিউব প্লাস বি কিউব, বি এর মান টু টু দি পাওয়ার 2/3 এটার উপরে কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 AB, এটা এ এটা বি, তাহলে এর মান টু টু দি পাওয়ার 1/3, বি এর মান টু টু দি পাওয়ার হচ্ছে আমাদের 2/3। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 AB ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে টু টু দি পাওয়ার 1/3 প্লাস টু টু দি পাওয়ার 2/3, এইরকম একটা লম্বা চড়া পোর্শন চলে আসলো। ইকুয়াল চিহ্ন দিয়ে এই পাশে তাহলে আমরা কি পাবো, প্রথমে দেখেন এক্স কিউব করলে তো এক্স কিউবই চলে আসে, কিন্তু মাইনাস যদি 3 বার গুণন করি তাহলে কি হয়, মাইনাস মাইনাস গুণন করলে প্লাস, সেই প্লাস আর মাইনাস গুণন করলে আবার সেই মাইনাসই পাওয়া যায়। তাহলে এটাকে ফাইনালি লেখা যায় মাইনাস এক্স কিউব, এইভাবে আমরা লিখতেই পারি। এখন দরকার এই অংশটুকুকে আমরা যদি খানিকটা সিম্পলিফাই করতে পারি তাহলে দেখি তার চেহারাটা কেমন হইতে পারে। আমরা এখান থেকে খুব ইজিলি কিন্তু 3 আর 3 আমরা কাটাকাটি করে দিতে পারি, তাই না? 1/3 × 3, তাহলে 3 3 কাটাকাটি করে আমরা শুধু পাইলাম 2। প্লাস এই অংশে দেখেন সেখানেও একই টাইপের কথা, 3 আর 3 চলে গেল, তাহলে থাকলো কে, টু টু দি পাওয়ার 2। তাহলে টু টু দি পাওয়ার 2 মানে কত চলে আসে আমাদের, 4। প্লাস এবার একটু খেয়াল করে দেখেন এই অংশটুকুর দিকে, যদি ভিত্তি সেম হয়ে যায় গুণনের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ, আর এই দুটো যদি যোগ করা হয় তাহলে কি চলে আসে দেখেন, 3 আর উপরে 1 প্লাস 2, তার মানে 3/3, অর্থাৎ কাটাকাটি করলে 1 হবে। তাহলে টু টু দি পাওয়ার 1 মানে তো শুধু 2 আমরা লিখতেই পারি, তাই না? তাহলে 3 দোকানে কত চলে আসে, 6। এখন দেখেন এই পর্যন্ত সব ঠিকঠাক মতো আছে, কিন্তু এই অংশটুকু যেটা পাইলাম এটার ক্যালকুলেশন কিভাবে করব, এটাকে তো আর আমরা ছোট করতে পারছি না। এটার অংশটুকু দেখেন তো এটার সঙ্গে কি ম্যাচ করে না, এই যে টু টু দি পাওয়ার 1/3 প্লাস টু টু দি পাওয়ার 2/3, এটার মানটা আমাদের কত ছিল, মাইনাস এক্স। তাহলে এটার পরিবর্তে এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এক্স, তাই না? তাহলে এটা ইন্টু আমরা কি লিখলাম, মাইনাস এক্স ইকুয়াল টু ওই পাশে যা ছিল তাই থাকলো এই পর্যন্ত। তাহলে দেখেন একটা ইকুয়েশনের মধ্যে কিন্তু ওই ইকুয়েশনেরই একটা পার্ট আমরা এখানে ব্যবহার করে ফেলছি, এই পার্টটুকু অর্থাৎ এই অংশটুকুর মানে এটা সেটা কিন্তু এখানে আমরা ক্যারি করে ফেললাম। ওকে, তাহলে এখন দেখেন আমরা আরেকটু যদি সিম্পলিফাই করি তাহলে দেখি তো কি পাওয়া যায় আমাদের, 4 আর 2 আমরা এখান থেকে 6 লিখতেই পারি।
এই জায়গাটাই আমাদের যেটা মাইনাস এক্স কিউব ছিল সেটা এই পাশে চলে আসলে আস্তে আস্তে প্লাস এক্স কিউব। ওকে, আচ্ছা তাহলে এই দুটার কাজ গেল, এটার কাজ গেল, এই অংশটুকু একটু চিন্তা করেন এটা কি অবস্থায় আছে, মাইনাস সিক্স এক্স, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি আসবে, প্লাস সিক্স এক্স। এই রকম একটা ফর্মেট আমরা পাইলাম। এখন দরকার হচ্ছে আমাদের কি, এক্স কিউব প্লাস সিক্স এর মানটা কত। তাহলে এটাই তো মনে হয় এক্স কিউব প্লাস সিক্স লেখাই যায়, তাই না? সিক্স প্লাস এক্স কিউব লেখা আর এক্স কিউব প্লাস সিক্স লেখা তো একই কথাই। তাহলে এটার মানটা আমরা ফাইনালি কত পাচ্ছি, আমরা ফাইনালি পাইলাম সিক্স এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য রেজাল্টটা। তাহলে দেখে নেই সেটা কি আমাদের অ্যান্সার অপশনের মধ্যে আছে কিনা। ইয়েস, এই হচ্ছে খ নাম্বার অ্যান্সার অপশন, অ্যান্সার সিক্স এক্স। তাহলে আমরা দেখে ফেললাম 41তম বিসিএস এর এই ধরনের কোশ্চিন যদি আমরা পাই এখন কখনো, তাহলে সেটার অ্যান্সারের প্রসেসটা কেমন হইতে পারে সেই অংশটুকু ক্লিয়ার করে নিলাম আমরা, ছেড়ে দিলাম। তাহলে এই কোশ্চিনটি চলে আসি পরের কোশ্চিনে, 41তম বিসিএস এর আরেকটা কোশ্চিন, এটাও বীজগণিত রিলেটেড একটা কোশ্চিন। দেখেন লম্বা চড়া একটা মানের মতন এরকম দেখা যাচ্ছে, যেখানে তারা বলল ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস এইট ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস সিক্সটিন ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এক্স এর মানটা কত চলে আসবে। আমরা এখান থেকে খুব সহজে একটা চিন্তা করতে পারি, ফাইভ টু দি পাওয়ার এক্স, ফাইভ টু দি পাওয়ার এক্স, ফাইভ টু দি পাওয়ার এক্স, সবগুলোর মধ্যে যেহেতু ফাইভ টু দি পাওয়ার এক্স আছে তাহলে আমরা খুব সুন্দর করে এখান থেকে ফাইভ টু দি পাওয়ার এক্সটাকে কমন নিতে পারি। দেখি তো কমন নিলে আমাদের কি হয়, আমরা ফাইভ টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে কে থাকবে ওয়ান, এখানে থাকলো এইট আর এখানে থাকলো সিক্সটিন, এটা ইজিকাল টু আমরা কত লিখতে পারি, ওয়ান তো লিখতেই পারি, তাই না? আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স এখানে থাকলো ইন্টু আমরা এখানে যোগ করলে কত পাচ্ছি, ষোলো আর একে সতেরো, সতেরো আর আটে হচ্ছে আমাদের কত আসতেছে পঁচিশ, ইজিকাল টু আমরা পাচ্ছি ওয়ান। আরেকটু ছোট করলে আমরা কি লিখতে পাচ্ছি এই জায়গাটায়, এই ফাইভ টু দি পাওয়ার এক্স ইজিকাল টু আমরা লিখতে পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ এইরকম। আরেকটু ছোট করলে আমরা লিখতে পারি এইরকম ইকুয়াল টু, এটার মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ স্কোয়ার, তাই না? এখন এই অংশটুকুকে আরেকটু সিম্পলিফাই করেন, দেখেন একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা আগানোর চেষ্টা করতেছি। পঁচিশ এখানে গুণন ওই পাশে চলে গেল, ভাগ হয়ে গেল, আর পঁচিশকে লেখা যায় ফাইভ স্কোয়ার। ওয়ানের নিচে যদি কোনো ঘটনা ঘটে তাহলে উপরে উঠলে সেটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস আকারে লিখতেই পারি। তার মানে ওয়ান বাই ফাইভ স্কোয়ার লেখা আর ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু লেখা কিন্তু জিনিসটা একই কথাই। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন এই জায়গাটাতে দুইটা অংশের ভিত্তি সেম, দুইটা অংশের মানও সেম। তাহলে যদি কখনো মান সমান হয়ে যায়, যদি কখনো ভিত্তি সমান হয়ে যায় তাহলে পাওয়ার দুইটা সমান হইতে বাধ্য, দ্যাট মিন্স এক্স আর আমাদের এই দিকে মাইনাস টু এটা একই মান। অর্থাৎ আমরা সহজ কথা বলতে পারি এক্স এর মান হচ্ছে তাহলে মাইনাস টু। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা। সেই মাইনাস টু কি আমাদের অ্যান্সার অপশনের মধ্যে আসে কিনা একটু দেখার চেষ্টা করি। ইয়েস, এই হচ্ছে খ নাম্বার আমাদের অ্যান্সার, মাইনাস টু। তাহলে 41তম বিসিএস এর এই কোশ্চেনের প্যাটার্নটাও আমরা দেখে ফেললাম কিভাবে এই ধরনের কোশ্চেনের সলিউশনগুলো করতে হয়।